ওটা বাংলাদেশের জন্য কি বলেছে দেখুন। হ্যালো বাংলাদেশ, দিস ইজ ওয়াটা ফ্রম টুনিজিয়া। টুনিজিয়া অ্যান্ড বাংলাদেশ, হাই হাই, লাভ ইউ অল গাইস। ওয়াতা বলেছে, আমি বললাম না, আমার শরম করে, আমি ওয়াতা কেনিজিয়া থেকে, কেনিজিয়ার বাংলাদেশ ভাই ভাই। আমি আজকে আপনাদেরকে মিনা সার্ভারে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য লেজেন্ড প্লেয়ার কে দুইজনের খেলা দেখাতে যাচ্ছি, ওয়াতা ভার্সেস ভিনসেনজো। দেখুন কি লেভেলের মুভমেন্ট, ওয়ান টেপ মারার চেষ্টা, লেজার দিয়ে, ও নো, ওয়াতা কি ওয়ান টেপ মেরেছে ভিনসেনজোকে। তাই ওদের লেজেন্ড বলা হয়, ওয়াতা হিল করছে, ওর উপর রাজ করছে। এরকম যদি আমি খেলতে পারতাম, আমিও বাংলাদেশের লেজেন্ড থাকতাম। ওদের মুভমেন্ট দেখলে আমি পাগল হচ্ছি, ও স্টেপ কি ওয়ান স্টেপ ছিল, মুখের এত ক্লোজ আছে, কিভাবে এত সুন্দর ওয়ান স্টেপ মারে, মাথা নষ্ট ওয়ান স্টেপ ছিল। অনেক বেশি ও মুভমেন্টের সাথে ওয়ান টেক অনেক জোর মারতে পারে, মাথা নষ্ট ওয়ান টেক মারতে পারে। সবাই আপনি চিনেন ভিনসেন্ট জোকে, বাট ওয়াটা এত একটা সবাই চিনে না, বাট ও যা খেলে জোর, পার্সোনালি আমার অনেক ভালো লাগে যে ওর খেলা জাস্ট ওয়াও। ও নো, এত স্পিডে হেডশট কিভাবে মারে, এতটা রানিং মুভমেন্টের ভিতরে। দুইটাই লেজেন্ড, মিনা সার্ভারের লেজেন্ড, ফ্রি ফায়ারের লেজেন্ড প্লেয়ার, এত ক্লোজ। ওয়ান টেপ মারার চেষ্টা করছে, ভাই এত ক্লোজে হট ক্যান দে ওয়ান টেপ, জোস ভাই জোস। দেখা যাক দেখা যাক কে কাকে ওয়ান টেপ দিয়ে মারে। অনেক ক্লোজে ওয়ান টেপ মারার চেষ্টা, গ্লিচ হয়ে গেছে ওয়াটার তিনজনের গ্লোয়ালে। এখন আবার টাইট করবো ওরা, ও ওয়ান টেপ মারার চেষ্টা, ওয়ান টেপ মারার চেষ্টা হলো না, লাগলো না ওয়ান টেপ, দেখা যাক। ও মোটামুটি ড্যামেজ দিছে ভিনসেন্ট জো, ওয়ান টেপ মারার চেষ্টা করলো ওটা হলো না, একটা শট লাগছে ভিনসেন্ট জো, বাট মরলো না ও, হেডশট লাগেনি বলে,
দেখা যাক কে কাকে অনটেক মারে। ও অত জোক এর মাইন্ড ব্লোন একটা প্রসেস ছিল। ওপেন আসার জন্য ওয়েট করতেছে ওয়াতা ভিনসেনজোর। কেম্প 40 হেডশট দেখতে পেরেছি আমরা।